हेलो गाइज, वेलकम टू माय यूट्यूब चैनल एंड वेलकम टू माय अनदर व्लॉग। तो गाइज आज के व्लॉगটাতে আপনাদেরকে দেখাতে চলেছি আমি আজকে যে সকালে কি কি কাজ করতেছি। সো আজকের ভিডিওতে আমি কোনো কথা বলবো না, জাস্ট আমি মানে রেকর্ড কথা বলবো। সো আপনারা দেখেন এখন আমি কিন্তু একটা গরুরে বার করতেছি, মানে ওই দেখেন মানে মায়ের করে সবসময় মায়ের করে সব গরু। তো এখন আমি বার করতেছি, বার করে একটা গাছের সাথে আমি মানে বাঁধিবো আর কি, বানমু রশি দিয়ে বানমু। সো বান্ধি লাইছি। সো বান্ধি লওয়ার পরে আমি এখন মানে বর্তমানে কিতা করবো, একটা পাইপ আনমু আর ও পাইপ দিয়া যো গরুরে দোয়ানির লাগি দোয়াইতাম আর কি, গরুর গাছ যে এই মানে ময়লা লাগছে। সো ও দোয়াইতাম গরুরে, ও দেখুন লম্বা পাইপ আর ও পাইপ দিয়া আমি গরুরে দোয়াইমু। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন। সো গাইজ এখন ওই গাইজ ওই দেখুন একটার অবস্থা কিতা, এই লাল গরু এটার অবস্থা হইলো মানে লেদিয়া ফেদিয়া বড়াই লিছি সারা, কারণ ওটার দোয়া দোয়া লাগবে। আর গাইজ এটারও অবস্থা কিছু জীব আছে, বালা আছে, বাট এটারও দোয়া নিন লাগবে বুঝছেন নি। আর এটার অবস্থাও ও যেই সেই মানে হলটি একবারে বালাটিকে এমনভাবে বড়েন, আর মানে আমার প্রতিদিন কষ্ট করা লাগে। আমার আর আমার আব্বার মানে আব্বাই আমার অল টাইম মানে সাহায্য করেন একদমই ওই দেখুন গাইজ। তো তো লালটার অবস্থা কিছু ভালো আছে, মানে মোটামুটি আর কি ভালো আছে। আর এটার অবস্থা হইতে গেলে গাইজ ওই দেখো, ওই দেখুন মানে গুফরে গুফরের মাঝে ঘুমায় না নিয়ত লাগি ওই দেখুন। আর আমরা গড় এটা অত বড় অত মানে বেশি বড় না, তার লাগি এই দুইটার অবস্থা একটু অন্যরকম বুঝছেন নি। সো গাইজ ও খালাটার অবস্থা দেখুন, ওই দেখুন কিতা হয়েছে তার দেখছেন নি, মানে এমন অবস্থা করছে সালার গরু ওই দেখুন। আর গাইজ আমরা এই গরুগুলো আবার মানে মোটামুটি ভালো আছে ওই দেখুন, তারা মানে বেশি বড়ে ঘুরে না, পায়ে পরিষ্কার মানুষ কিতা গরু তো বুঝছেন নি প্রাণী। সো ওটাও দেখুন এটা একবারে উপরে না, এটাইলো আমার এটাইলো আমার বাচ্চা বালা বাচ্চা জানেন নি ওটার লাগি। সো গাইজ এখন আমরা মানে আমার আব্বা দইরা আর আমি বাইদি ভিডিও করলাম, আর কত সময় বাদে আমি গোসাইব বুঝছেন নি, গোসাই গোসাই দইব। সো দেখি লাউকা, আর প্লিজ এখন একটা লাইক দিলে উকা আমার মানে ভিডিওতে একটা লাইক দিলে উকা। সো এখন গোসাইরাম। সো গাইজ এখন আপনারা আমায় মানে কমেন্ট করে জানাই যে আমার ভিডিও কিটা ভালো হয়েছে না। এখন বিকাল মানে এখন বিকাল হয়ে গেছে। সো আমি গরুরে খাবাই হইয়া শেষ করে লেছি। সো এখন বর্তমানে তেনতে ঘাস খার হয় দেখুন, ও দেখুন ও ও দেখানি ও একটা গরু মানে দুইটা গরু। সো ও দেখুন আরও দুইটা, আর হো নইলে আরও দুইটা। আমরার গরুর গাছ যদি কোনো মানে ময়লা থাকে আমরা আগে দই দেওয়ার পরে ডিগ্রে দিই, ডিগ্রে দেওয়ার পরে মানে একটা একটায় বা একটা সময় মানে জোরের নমাজের পরে গরু আনিয়া খাবাই, খানি দেওয়ার পরে মানে ডিগ্রা দিয়ে তৈরি মানে ও অনুমাজে উতই রাখি অনুমাজে খানি দিই। সো খানি দেওয়ার পরে মানে আপনারা তো দেখছেন। সো এখন বিকালে গেছে, সো গরু গুনটারে তুলি লইব আর এটাও দেখাইতাম না, কারণ আমি একটু পরে টানা বাই বাই। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।